আগামী কালকে সম্মেলন উপলক্ষে র‍্যাব ফোর্সের পক্ষ থেকে আমরা যেটা করেছি আমাদের এখানে বিভিন্ন পয়েন্টে স্ট্রাইকিং ফোর্স থাকবে আমার পেট্রোল বাড়ি থাকবে ডগ স্কোয়াডের মাধ্যমে আমরা এলাকা সুইপিং করব আমাদের সুইপিং টিমও রয়েছে বোম ডিসপোজাল টিম থাকবে সাদা পোশাকে আমার যে এফএস টিম তারা থাকবে কমান্ডো টিমও রেডি থাকবে প্রয়োজনে অর্থাৎ যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য এবং এই সম্মেলনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য র‍্যাব ফোর্সেস সর্বাত্মক প্রস্তুতি নিয়ে বসে আছে ন্যাশনাল যে সমস্ত প্রোগ্রাম থাকে বা এই ধরনের জন্য ইম্পর্টেন্ট যে সমস্ত সম্মেলন বলেন বা যে কোনো মিটিং থাকে আমরা নিরাপত্তাটাকে চিন্তা ভাবনা করেই সেটা আশঙ্কার থেকে মেইন হলো যে আমরা চাই যে কোনো একটা অনুষ্ঠান যাতে স্মুথলি হতে পারে যারা এখানে আসবে তারা নিরাপত্তার সঙ্গে আসবে নিরাপত্তার সঙ্গে চলে যাবে কোনো রকম ঝামেলা যাতে না হতে পারে বা বাইরে থেকে কোনো অপশক্তি এসে কোনো ঝামেলা করতে না পারে এটাকে মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা করা আমি তো এটা রাজনৈতিক উত্তাপ দেখি না উত্তাপ না রাজনীতি রাজনীতি করবে সরকারের দল থাকবে বিরোধী দল থাকবে কিন্তু আমার কাছে উত্তাপ বলে মনে হয় না এটা রাজনীতির স্বাভাবিক গতি আমি মনে করি এটা হবেই যেহেতু সামনে নির্বাচন আর এটাকে কেন্দ্র করে অন্য কোনো শক্তি আমি তো এটা মনে করি না জঙ্গি পালিয়ে গিয়েছে এটা অস্বীকার করবো না আমরা অবশ্যই আত্মসমর্পণে বিশ্বাস করি ব্যক্তিগতভাবে আমি আমি অবশ্যই আমার দুর্বলতা থাকলে সেটা স্বীকার করবো তো এটা আমাদের ব্যর্থতা যেহেতু এভাবে দুজন জঙ্গি চলে গেছে এবং দীর্ঘদিন ধরে তারা প্ল্যান করে অবশ্যই গিয়েছে এবং আমরা এখনও তাদেরকে ধরতে পারিনি বাট আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি পাশাপাশি আর যে কোশ্চেনটা আপনি করলেন দ্বিতীয় যে কোশ্চেন যে হ্যাঁ জঙ্গি তৎপরতা অব্যাহত আছে বাট আমরাও আমাদের যে কর্মকাণ্ড সেটা আমরা চালিয়ে যাচ্ছি এবং আমি আগেও বলেছিলাম আপনারা নিশ্চয়ই জানেন যে পাহাড়ি এলাকায় যে একটা জঙ্গি সংগঠনের প্রশিক্ষণ চলছিল বাই দিস টাইম এটা আমরা ক্যাপচার করে ফেলেছি সো তেমন কিছু করার সুযোগ পাবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না